ডাব্লিউবি প্রাইভেট টিচিং ইউটিউব চ্যানেলে তোমার সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে মডেল অ্যাক্টিভিটিস 3 ক্লাস 7 ভূগোল ও পরিবেশের কোশ্চেনগুলো করব। দেখো তোমাদের যে মডেল অ্যাক্টিভিটিসে অধ্যায় নদী থেকে দেওয়া হয়েছে কোশ্চেনগুলো। 1 নম্বর কোশ্চেন দেখো, একের ক কি বলছে, শাখা নদী বোঝাতে গেলে নিচের সঠিক ছবি হলো। দেখো এখানে 4টি ছবি দেওয়া আছে, তো উত্তর কি হবে এই 2 নম্বর ছবিটা। নেক্সট কোশ্চেন দেখো বলছে কয়টা, বলছে নিচের উল্লেখ করা ভূমিরূপ গুলির মধ্যে বেমানান হলো, তাহলে এখানে উত্তর কি হবে অসুখরাকৃতি হ্রদ উত্তর হবে। নেক্সট দেখো দ্বিতীয় কোশ্চেনটা কি বলছে, বলছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য গুলি উল্লেখ হলো উল্লেখ করো। তাহলে দেখো এখানে আমি দুটো ঘর করেছি, একদিকে হচ্ছে গিরিখাত, একদিকে হচ্ছে ক্যানিয়ন। দেখো এখানে এদিকে বিষয় লিখেছি আকৃতি, আকৃতি কেমন হয়, গিরিখাতের ভি আকৃতি ভি ইংরাজি ভি অক্ষরের মতো হয়, আর ক্যানিয়ন ইংরাজি আই অক্ষরের মতো হয়। অঞ্চল গিরিখাত, অতি উচ্চ ভঙ্গি পার্বত্য অঞ্চল গিরিখাত সৃষ্টি হয়, আর ক্যানিয়নে কি হয় মরুপ্রায় শুষ্ক পার্বত্য অঞ্চল বা উচ্চ ভূমিতে গড়ে ওঠে ক্যানিয়ন। জলবায়ু দেখো কি বলছে, বলছে বৃষ্টি বহুল আর্দ্র জলবায়ু অঞ্চলে গড়ে ওঠে কি গিরিখাত, কিন্তু ক্যানিয়নের ক্ষেত্রে কি হয় বলছে বৃষ্টি বিরল মরুপ্রায় জলভূমিতে গড়ে ওঠে। প্রতিক্রিয়া দেখো, প্রক্রিয়া হচ্ছে অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ার নিম্ন ক্ষয় ও জলপ্রবাহ দ্বারা পার্শ্ব ক্ষয় হয়ে গিরিখাত সৃষ্টি হয়, আর ক্যানিয়নের ক্ষেত্রে কি হয় জলপ্রবাহের অভাবে কেবল নিম্ন ক্ষয় চলে এবং ও ক্যানিয়ন সৃষ্টি হয়। তারপরটা দেখো উদাহরণ কি বলছে, চীনের ইয়াংসিকিয়াং নদীর ইয়াং ইচাং উদাহরণ, আর গিরিখাতের উদাহরণ হচ্ছে হচ্ছে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। নেক্সট দাগ কোশ্চেনটা 3-এর দাগের কি বলছে, বলছে নদীর উচ্চ গতি মধ্য গতি নিম্ন গতির ফলে সাথে মূলক ক্ষয় পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো। উত্তর হচ্ছে নদী গতি, নদীর গতি 3 প্রকার যথাক্রমে উচ্চ গতি মধ্য গতি ও নিম্ন গতি। প্রথম দেখো উচ্চ গতি, বলছে উচ্চ গতিতে ভূমির ঢাল অনেক বেশি হওয়ায় জলের বেগ ও অনেক বেশি থাকে, তখন নদী সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে চলে, ফলে উচ্চ গতিতে ক্ষয় কার্য প্রাধান্য পায়। তারপরটা হচ্ছে মধ্য গতি, বলছে মধ্য গতিতে ভূমির ঢাল তুলনামূলকভাবে একটু কম হয়, কিন্তু নদীতে জলের পরিমাণ অনেক বেশি থাকার ফলে নুড়ি বা কাঁকড় বালি পলি এইসব নদীর স্রোতের সঙ্গে বয়ে নিয়ে যেতে সুবিধা হয়, তাই মধ্য গতিতে নদীর বহন কাজ প্রাধান্য পায়। তারপরে দেখো বলছে নিম্ন গতিতে ভূমির ঢাল খুব কম থাকে, ফলে নদীতে শক্তির পরিমাণ কম থাকে, বয়ে নিয়ে যাওয়ার আশা নুড়ি কাঁকড় বালি পলি নদী আর নিয়ে যেতে পারে না, তাই নিম্ন গতিতে সঞ্চয় কার্য প্রাধান্য পায়। নেক্সট কোশ্চেন দেখো বলছে 4টা, বলছে অসুখাতি হ্রদ কিভাবে গঠিত হয় তা ব্যাখ্যা করো। উত্তর নিম্নগতিতে নদীর জলস্রোতের পরিমাণ কমে যায় বলে নদীর নিম্ন ক্ষয় প্রায় বন্ধ হয়ে যায় ও সামান্য পরিমাণ পার্শ্ব ক্ষয় করতে থাকে, ফলে নদীর কোনো বাধার সম্মুখীন হলে এঁকে বেঁকে বাহিত হয়। নদীর বাঁক বাড়তে বাড়তে অনেক সময় 2টি বাঁকের মাঝে দূরত্ব কমে যায়, ফলে নদীর বাঁকের মাঝে অংশ ক্ষয়ের দ্বারা জুড়ে যায় এবং নদী আঁকাবাঁকা পথ ছেড়ে সোজা পথে প্রবাহিত হয়। পরিত্যক্ত নদী বাঁকটি মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ও বলছে জল জমে হ্রদের মতো দেখায়। এই হ্রদ অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অসুখাকৃতি হ্রদ বলে। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা বলছে একটি ছবি এঁকে তার মধ্যে নদী উৎস মূল নদী বলছে উপনদী শাখা নদী মোহনা নদী অববাহিকা ও বলছে বলছে ধারণা অববাহিকা চিহ্নিত করো। তা তোমরা ছবিটা দেখে নাও তোমাদের স্ক্রিনে। আশা করছি তোমার ছবিটা দেখে নিয়েছো, তোমার এই মডেল অ্যাক্টিভিটিস সব কোশ্চেন পেয়ে গেছো। তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।